আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধু আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দীর্ঘ অপেক্ষার পরে বাংলাদেশ অবস্থানত বাংলা সিঙ্গাপুর প্রবাসীদের জন্য একটি অপেক্ষার প্রহর কমাতে যাচ্ছে অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে আমি বলব আজকে আজকে সিএনএ যে নিউজটা দেখলাম এই নিউজটা আপনাদের শেয়ার করছি সিঙ্গা বাংলাদেশ থেকেও সিঙ্গাপুরে প্রবাসের অনুমতি দেওয়া হবে আলহামদুলিল্লাহ সবাই এই খবরের জন্য অপেক্ষায় ছিলাম তো আমি বিস্তারিত নিউজটা পরে শোনাচ্ছি বাংলাদেশ এবং ও ভারতের মতো দেশ থেকে ভ্রমণ পুনরায় শুরু করা হবে এটা সিএন নিজে বলা হয়েছে সেই সাথে তৃতীয় শ্রেণী দেশগুলোর জন্য কোয়ারেন্টাইন বিধিনিষেধ শিথিল করা যার মধ্যে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া অন্তর্ভুক্ত রয়েছে বেশ কয়েকটি সীমান্ত ব্যবস্থা সহজ করা হয়েছে শনিবার তেইশ অক্টোবর এক বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য মন্ত্রণালয় এমএইচ বলেছে যে এই দেশগুলি কোভিড নাইন্টিন পরিস্থিতি পর্যালোচনার পর এটি করা হয়েছে অর্থাৎ এটা দেশগুলিতে কোভিড নাইন্টিন পরিস্থিতি তারা পর্যালোচনা করেছে পর্যালোচনা করার পরে তারা এই সিদ্ধান্ত নিয়েছে ছাব্বিশে অক্টোবর এগারোটা উনষাট থেকে মনে রাখবেন ছাব্বিশে অক্টোবর এই মাসেরই এগারোটা উনষাট থেকে সিঙ্গাপুর যাওয়ার আগে বাংলাদেশ ভারত মিয়ানমার নেপাল পাকিস্তান এবং শ্রীলঙ্কার চোদ্দ দিনের ভ্রমণের ইতিহাস সহ ভ্রমণকার আবার সিঙ্গাপুরে প্রবেশ ও ট্রানজিট করতে পারবে এই দেশগুলো থেকে আগে কিন্তু বন্ধ ছিল এখন এই দেশগুলো থেকে সিঙ্গাপুর ট্রানজিট হয়ে যেতে পারবে সিঙ্গাপুরে যেতেও পারবে এই ভ্রমণকারীদের ক্যাটাগরি চার সীমান্ত ব্যবস্থা সাবেক্ষে হবে এটা ক্যাটাগরি এই দেশগুলো ক্যাটাগরি চারিতে রাখা হয়েছে আমি বিস্তারিত কোন কোন দেশ কোন ক্যাটাগরিতে আছে এ নিয়ে আরেকটা বিলি পরবর্তীতে এখানে শুধু আমি নিজটা পড়াশোনাচ্ছি সীমান্ত ব্যবস্থা সীমান্ত সীমান্ততার জন্য সিঙ্গাপুরের বিভিন্ন বিভাগে আরও দেশ ও অঞ্চল যুক্ত করা হয়েছে মালয়েশিয়া কম্বোডিয়া মিশর হাঙ্গেরি ইন্দোনেশিয়া ইজরা ইজরায়েল মঙ্গোলিয়া কাতার রুয়ান্ডা সামোয়া সেলস দক্ষিণ আফ্রিকা পোঙ্গা সংযুক্ত আরব আমিরাত এবং ভিয়েতনাম ছাব্বিশে অক্টোবর থেকে রাত এগারোটা ওষার থেকে তৃতীয় শ্রেণীতে অন্তর্ভুক্ত হবে আমরা সিঙ্গাপুরে বিভিন্ন দেশগুলোকে চারটি শ্রেণী ক্যাটাগরি এক ক্যাটাগরি দুই ক্যাটাগরি তিন ক্যাটাগরি চার এর দেশগুলো ক্যাটাগরি তীরে দেওয়া হয়েছে কোয়ারেন্টাইনের উপরে আরও বেশি ভ্রমণকারীদের নিবেদিত সুবিধায় পরিবর্তে তাদের বাসায় অর্থাৎ জানি কোয়ারেন্টাইন আগে কী করতে হতো সরকারি নিবেদিত সুবিধা থাকতো দেখুন না আরও বেশি ভ্রমণকারীদেরকে তাদের বাসায় কোয়ারেন্টাইন থাকতে সুযোগ দেওয়া হবে ছাব্বিশে অক্টোবর রাত এগারোটা থেকে ক্যাটাগরি তিন দেশ বা অঞ্চলের সমস্ত ভ্রমণকারীরা তাদের ঘোষিত বাসস্থান বা আবাস আবাসনার জায়গায় তাদের থাকার ইষ্টম থাকতে পারবে ক্যাটাগরি তিনের দেশে তারা এরা কিন্তু গেলে সিঙ্গাপুরে গেলে তাদের বাসায় ইষ্ট থাকতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে যে ডিফল্ট গ্রুপে তাদের কোনো নিবেদিত ইস্টমির সুবিধা থাকতে হবে না তাদেরকে নিবেদিত ইস্টম সুবিধা থাকতে হবে না অর্থাৎ তারা নিজের বাসা থাকতে পারবে তারা ক্যাটাগরি তিন দেশগুলো থেকে প্রত্যাবাদনকারী বাসিন্দাদের নিশ্চিত করা উচিত যে তারা তাদের প্রত্যাবর্তনের আগে বিকল্প আবাসন সুরক্ষিত করতে পারে যদি তাদের বাড়ি থাকার নোটিশের জন্য অনুযুক্ত হয় যদি তারা তাদের বাড়িতে থাকবে এই বাড়িতে যদি ইস্টম নোটিশ থাকতে অসুবিধা হয় তাহলে তারা বিকল্প ব্যবস্থাও করতে পারবে স্বাস্থ্যমন্ত্রী বলছে যে যারা ইস্টম নোটিশ প্রয়োজনীয়তা মিথ্যা তথ্য দিবে লঙ্ঘন করবে মানবে না তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে আর চতুর্থ শ্রেণী দেশ বাংলাদেশ থেকে ভ্রমণের এখনও তার দশ দিনের স্টেম্পীশ থাকতে হবে সরকারি সুবিধায় অর্থাৎ হোটেলে এ সরকারি ব্যবস্থা করে দেবে সরকার থেকে ব্যবস্থা করে দেবে বাংলাদেশ থেকে গেলে ছাব্বিশে অক্টোবর থেকে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরগুলো দশ দিনের স্টেম নোটিস থাকতে হবে তাদের সরকারি সুবিধায় হোটেল থাকতে হবে এবং তারা বলা হয়েছে যে এছাড়াও বেশিরভাগ ব্যক্তিদের ছাব্বিশে অক্টোবর রাত এগারোটা উনষাট মিনিট থেকে কম পরীক্ষা করা হবে ক্যাটাগরি দুইয়ে যারা নন ভ্যাকসিনেট ভ্যাকসিনেটেড ট্রাভেল ল্যান্ড করতে তৃতীয় চতুর্থ আছে সকল যাত্রীদের আর আগমন পরীক্ষা করা অর্থাৎ তৃতীয় শ্রেণীর তৃতীয় দ্বিতীয় চতুর্থ ক্যাটাগরি দেশগুলো থেকেও সিঙ্গাপুরে গেলেও অ্যারাইভাল টেস্ট করা হবে না কিন্তু সিঙ্গাপুরে গেলেই এয়ারপোর্টে অ্যারাইভাল টেস্ট করা হতো এটা করা হবে না ছাব্বিশ তারিখ থেকে পরবর্তীতে তাদের বাড়িতে থাকার সুটির সময় অর্থাৎ তারা বাড়িতে থাকবে স্ট্রম রস থাকবে তখন তাদের শেষের দিকে পিসিআর টেস্ট করা হবে ক্যাটাগরি তিন ও চার ভ্রমণকারীদের তাদের আগমনে তৃতীয় এবং চতুর্থ দিনে যে আগে পিসিআর টেস্ট করা হতো সেটাও আর করা হবে না হ্যাঁ এটা এসো সবার আপডেট নিউজ আমি বিস্তারিত নিউজকে লাইভ করবো বিকেলের দিকে সবাই আলাদা আসসালামু আলাইকুম